হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শশা তো এমনিতেও খেতে ভালো লাগে তারপরেও এই শশা যদি মাখিয়ে খাওয়া যায় তাহলে তো কথাই হবে না এই শশা মাখানো খেতে এতটাই মজার হয়ে থাকে সেই আমি দুই পিস শশা নিয়েছি আর শশার গাঢ় খোসাটা একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিয়েছি শশা দুই পিস ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা ঝিকঝাক চাকু দিয়ে শশা দুই পিস কেটে নিচ্ছি এই ঝিকঝাঁক চাকু দিয়ে শশাগুলো কাটলে দেখতে অনেকটাই সুন্দর দেখায় দেখতে যে জিনিস সুন্দর দেখায় সে জিনিস খেতেও কিন্তু অনেকেই ভালো লেগে থাকে আপনাদের হাতের কাছে এই ঝিকঝাঁক চাকু না থাকলে যে কোনো ধরনের

দিয়েছি এক মুঠো মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি তারপর দিয়েছি তিন চারটার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেগুলো এবার দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন সবশেষে দিয়েছি এক চামচ পরিমাণ সরিষার তেল এই শসা মাখানোতে অবশ্যই সরিষার তেল দেওয়ারই চেষ্টা করবেন সব কিছু উপকরণ একসাথে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মেশানোর পর যখন এটা খাবেন তখনই বুঝবেন এর টেস্ট এই শসা মাখানো খেতে অসম্ভব মজার হয়ে থাকে সব কিছুর সাথে যখন শশাটা মুখে পড়বে খেতে যে কী ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না যারা এভাবে মাখিয়ে খেয়েছেন তারা তো জানেনি আর যারা না খেয়েছেন তারাও একবার অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভীষণই ভালো লাগবে তাহলে দেরি না করে এখনই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই শশা মাখিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম